হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা হচ্ছে টিউজডেতে করা একটা ভিডিও। আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করার পর হঠাৎ মনে হলো আজকের ভিডিওটা স্টার্ট করি, তো এভাবে ভিডিও স্টার্ট করলাম। আর কী কী রান্নাবান্না করেছি আজকে সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে আছে হচ্ছে কচুল্লতি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছটা বড়ো চিংড়ি ছোটো ছোটো করে কেটে দিয়েছি অল্প কিছু, যাতে একটু স্মেল ভালো আসে, কারণ কচুল্লতিতে চিংড়ি মাছ খুব ভালো যায়। আর এখানে আছে হচ্ছে মোচার ঘণ্ট, আর এখানে এটা হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি আলু বেগুন পেঁয়াজ দিয়ে, এটাও খেতে অসম্ভব মজার হয়েছিল। আর আধিরার জন্য একটু পালং শাক রান্না করেছি। তো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। আর গতদিন টার্কি রান্না করেছিলাম, সেটারই লেফট ওভার ছিল। তো এই টার্কিটা আধিরার ড্যাডি খাবে। আমি তো ইদানিং মাংস খাওয়া অলমোস্ট ছেড়েই দিয়েছি, আমি হচ্ছে ডিম সিদ্ধ করা আছে সেটা দিয়েই খেয়ে নিব। তো যাই হোক, আজকের এই রান্নাবান্নাটাই দেখালাম, তো তারপর আমার আর কোনো ভিডিও করা হয়নি। তো চলুন আবার নেক্সট ডে মানে ওয়েনসডেতে কী কী করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। মাথায় আজকে মেহেদি দিয়েছি আমি, আর হচ্ছে আমি না পেছন দিকে মেহেদি দিইনি, যে চুলে মেহেদি দিইনি, জাস্ট আমার এই সামনের দিকে যেখানে চুলগুলো অলরেডি পেকে গিয়েছে সেইগুলোতে মেহেদি দিয়েছি। তো নেক্সট এরকম দুই তিন দিন পর পর একবার করে দিতে হবে, দিলে হচ্ছে কালারটা সুন্দর চলে আসবে। এই তো অলরেডি এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে, এখনই শ্যাম্পু করতে যাব। আর আজকে না আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তো এই জন্য চিন্তা করছি কি খাবো কি খাবো। তো একটু লুচি, একটু হচ্ছে কি বলে ছোলার ডাল, আর অল্প একটু সুজি রান্না করলাম। তো এই তো লুচির আটা অলরেডি মাখা হয়ে গিয়েছে, সুজিটাও অলরেডি রান্না হয়ে গিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে ডাল বসিয়েছি, ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে ফোড়ন দিতে হবে। এই তো এখন অবস্থা, আদিরাকে স্কুল থেকে পিক আপ করতে যাবো, এখন আমাদের এখানে বাজে 1:40। তো আমি হচ্ছে আগে শাওয়ার টাওয়ার করে তারপরে খাওয়া দাওয়া করবো, একটু পূজা দিব দিয়ে তারপরে খাবো। রান্না তো প্রায় শেষ, রান্নাঘরও মোটামুটি ক্লিন আছে, আজকে জাস্ট একটু সবকিছু অর্গানাইজ করে রাখলেই হয়ে যাবে। তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে ফোড়ন দিতে হবে। আর ফোড়নের জন্য প্রথমেই তেলের উপরে আমি জিরা শুকনো ঝাল তেজপাতা দিব, তারপর হচ্ছে জিরা আদা বাটা দিব একটু, দিয়ে এটাকে কষিয়ে নিয়ে ভালো করে তারপর ডালটা ঢেলে দিব, আর অল্প একটু গরম মশলা আর ঘি, সাথে অল্প একটু ভাজা জিরার গুঁড়োও দেব, আর একটু চিনি দিয়ে ওটাকে নামিয়ে ফেলবো। আর এদিক থেকে সুজি রান্না করেছি, আসলে মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে, তো কী বা বানাবো ঝটাপট, এই জন্য সুজি বানালাম। লুচি সুজি বেশ কম্বিনেশনটা ভালোই হবে, আর ঘরে যদি বেগুন থাকতো একটু বেগুন ভাজতে পারতাম, বাট কিছুই ছিল না সেরকম আর বানানোর লুচির সাথে। আর এদিক থেকে লুচির জন্য যে ময়দাটা মেখে রেখে দিয়েছি, যখন খাবো তার আগে আমি বানিয়ে নেব, তাহলে একটু গরম গরম খেতে পারবো, যেহেতু অনেকদিন পরে খেতে ইচ্ছা করেছে, তো একটু ভালো মতোই খাবো। আর হচ্ছে এদিক থেকে চিকেন ড্রামস্টিক ভিজিয়ে রেখে দিয়েছি, আধিরার জন্য একটু চিকেন তান্দুরি মতো বানাবো। আবার সুজয়কেও আগামীকাল আমাকে খাবার দিয়ে দিতে হবে, তো এইটার জন্য লাঞ্চ বক্সের জন্য, তো চিকেন তান্দুরির মতো করে এটাকে ম্যারিনেট করব। আর যে কয়টা লাগে সেই কয়টা আজকে বানাবো, আর যেগুলো লাগবে না সেগুলো ম্যারিনেট করেই আমি ডিপে রেখে দিব, যাতে পরবর্তীতে আমার আর হচ্ছে আবার ম্যারিনেট করা না লাগে, কারণ এই ম্যারিনেট করার ঝামেলাটা না আমার কাছে বেশি ঝামেলা লাগে, এই জন্য এগুলো বানানো হয় না। এখানে সব বের করে রেখে দিছিলাম, আর আমার মেহেদি অল্প একটু বেঁচে গিয়েছে, এটা রেখে দিব, কালকে আবার দিব, আজকে আর দিব না। আর এখানে আছে হচ্ছে সমস্ত বাসন কোসন, এগুলোকে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখি। হ্যাঁ, তাহলে আবার পরে কথা বলছি আপনাদের সাথে, কারণ এইগুলো না গোছালে এর ভেতরে আবার আমি হচ্ছে ডার্টি বাসনগুলো দিতে পারবো না। এই আরেকটা খবর আপনাদেরকে দিয়ে নিই, গতকাল আমি গিয়েছিলাম ল্যাব টেস্ট করতে। আমি ওই যে গতদিন বলছিলাম যে আমি ল্যাব টেস্ট করতে যা মানে করা লাগবে আবার, তো এই ল্যাব টেস্টে গিয়েছিলাম, তো রেজাল্ট দিয়ে দিয়েছে, মানে সমস্ত কিছু নর্মাল। এটা শুনে খুব ভাল লাগছে, কারণ এই থার্ড ট্রাইমেস্টারে কি হয়, বেশিরভাগ মানুষেরই এখন ইদানিং ডায়াবেটিক্স হয়, তো সেইটার দিক থেকে বেঁচে গেলাম। মিষ্টি খেতে পারবো, ওই জন্য আজকে সুজি রান্না করছি। কিছুদিন একটু ভয় ভয়ে ছিলাম যে কি হয় বা না হয়, আর এবার এমনিতেই আমি মিষ্টি টিষ্টি খুবই কম খাচ্ছি ইদানিং, মানে প্রায় 2 মাসের উপরে হতে গেল তো মিষ্টি জিনিস তেমন কোনো কিছু খাওয়াই হয় না ওইভাবে, তো খুব হেলদি লাইফ স্টাইল এখন আমার চলছে। তো যাই হোক, তারপরেও ল্যাব টেস্টটা করা হলো, মনে শান্তি লাগছে এখন, যাই হোক সমস্ত কিছু খেতে পারবো।
আদিরার স্কুলে চলে আসছি আদিরাকে পিক আপ করতে, অলরেডি টাইমও হয়ে গিয়েছে। আর এই যে শ্যাম্পু করে নিয়েছি আজকে, আর এই দেখুন মেহেদি দিয়ে না এই যে যেই চুলগুলো পাকা পাকা ছিল দেখতে পাচ্ছেন চিকচিক করছে, সুন্দর একটা কালার আসে। তো চিন্তা করেছি আর আমি এই এমনি এমনি শুধু শুধু কালার করব না, এরকম হেনাই করব। এটা বাংলাদেশে আড়ং থেকে আনা এই হেনা প্যাকটা, খুবই ভালো, চুলগুলোও ভালো হয় আর চুলের কালারটাও চলে আসে। আর পূজা দেওয়া হয়ে গিয়েছে বাট খাইনি, বাড়িতে যে লুচি বানাবো তারপরে খাবো, চলুন যাই। আজকে আধিরাদের স্কুলের মাঠে খেলা হচ্ছে বাচ্চাদের, স্কুলের মাঠে সব বাচ্চাদের খেলা হচ্ছিল এত সময়, এখন সব চলে যাচ্ছে। এত সময় ভীষণ দৌড়োদৌড়ি, আমি যখন আসলাম ওই ট্যাটু গুলো কেউ পাইনি। হ্যাঁ ট্যাটু কোলর বাড়ি পাইনি। আদিরার স্কুল ছুটি হয়ে গিয়েছে, আদিরা বাসায় একটা হোমওয়ার্ক করেছে ওই জন্য আদিরাকে এই ট্যাটুটা দিয়েছে। তো তুমি তো পড়তে চাও না আদিরা, পড়াশোনা তো করতে চাও না, আজকে বাসায় যা আবার ব্লু শিট করবা, ওকে? আজকে আর আমি হেল্প করব না, আজকে একা একা। আর আজকে বাসায় যে কি খাবা, লুচি বানাবো, লুচি খাবা? লুচি খাবা না, তা কি খাবা? লুচি তো তুমি ভালো খাও। পিৎজা? না পিৎজা না, কোনো লুচি অথবা পরোটা, কোনটা খাবা? পরোটা আর লুচি। No, I don't like luchi anymore. You like porota? আমরা বাড়িতে চলে আসছি, আধিরাকে এখন শাওয়ারও করাই দিছি, ওই জায়গায় লাগাবি। আধিরা স্কুল থেকে আজকে ভালো লেখাপড়া করার জন্য এই ট্যাটু পাইছে, ট্যাটু পেয়ে নিয়ে আমার আরো বেশি জ্বালাচ্ছে। আর দাঁড়াও, আর হচ্ছে এই যে আমি এখন লুচিটা বানিয়ে নিই, আটা মেখে রেখে গিয়েছিলাম, লুচিটা বানানো হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি আর আধিরা এখন যাচ্ছি আধিরার স্কুলে ড্রপ করতে। ওই যে আধিরা, আধিরা এই পাশ থেকে যাও, এই গাড়ির দরজা খোলা যায় না পাশ থেকে। আজকের ওয়েদারটা না খুবই সুন্দর, আজকে আমার কলেজ আছে, দেখি হয়তো আমি আজকে ইয়েতে যাব। আরে কলেজে যাবো না আমি, এ মা বাবু ওই দেখ হিট হয়ে দেওয়া হয়নি, এরকম বরফ জমে থাকতেছে এখন। ক্লাস শেষ করে বেরিয়ে পড়েছি, আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল, আর নেক্সট উইকে ফাইনাল এক্সাম, তারপর দুই তিন সেমিস্টার পুরোপুরি কোনো ক্লাস ক্লাস কিচ্ছু নাই, একদম পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাব। এটা অবশ্য ভালো লাগছে না, কারণ যদি এতটা ডিটাচ হয়ে যাই তাহলে আবার আমি সব ভুলে যাব। তো যাই হোক, এখন যাব হচ্ছে একটু কস্কোতে, কস্কো থেকে গাড়িতে গ্যাস নিতে হবে, একটু কস্কোতেও আমার দরকার আছে, তারপর বাড়ি, এই তো কাজ, চলুন যাই, কষ্ট হয়ে গেছে। দারুন ফার্নিচার চলে আসছি, 189 টাকা দাম, এই সেটটাও সুন্দর, দেখো তো 1699, সুন্দর। আমাদের ব্যাকিয়ারটাকে সুন্দর করে নিই, আমরাও কিনব না পরে, এটাও সুন্দর, এটা $2000 বাবা, আউটডোর চেয়ারের দাম বেশি, এটা তো নাইস, একটু বসি, আরাম আছে চেয়ারটায় বসে।
একশো টাকা দাম, একশো টাকা না একশো ডলার, বাট আরাম আছে বসে। ভালো ভালো ফার্নিচার চলে আসছে, মানে আউটডোর ফার্নিচারের ভর্তি। তারপর বাচ্চাদের সুইমিং পুল এগুলো প্রচুর পরিমাণে আসছে, দেখতে বেশ ভালোই লাগছে। যা চারিদিকে চেয়ার, এদিকে কার্পেট আছে, সব নতুন ফার্নিচার আসছে। ওই দিক থেকে ঘুরে আসলাম, ওদিকে প্রচুর পরিমাণে নতুন ফার্নিচার আসছে। ভালোই লাগে দেখতে এই সামার টাইমে জিনিসগুলো দেখতে আমার বেশি ভালো লাগে। এগুলো সব গ্যাস ফায়ার প্লেস, আউটডোরের জন্য টেন্ট, বড় বড় টেন্ট ক্যাম্পিং এর জন্য। এটা ছোট টেন্ট ক্যাম্পিং এর, এটাই আমাদের একটা কেনা লাগবে। এখন সামার টাইমে প্রচুর জিনিস, প্রচুর। আর কদিন পরে এই পাশে প্লাস্টিক গুলো ধরে সেল দেবে। তারপর এই একটা সেট, এটা তো $3,000 দাম, অনেক বড়। এই একটা আছে, এটাও সুন্দর। এটা তো অনেকগুলো চেয়ার, $1,700। এখানে আবার মাঝখানে ফায়ার প্লেস আছে, অনেক জিনিসপত্র আসছে, ভালোই লাগছে দেখতে বেশ।